সপ্তাহখানেক আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। গত বুধবার পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার স্বামীর নাম বি আহমেদ রাহি। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান। পাশাপাশি তিনি ড্রিক ব্যান্ডের বেস গিটারিস্ট, গীতিকবি ও সঙ্গীত পরিচালক। বিয়ের খবর গতকাল মঙ্গলবার অভিনেত্রী নিজেই প্রকাশ করেছেন। নতুন সংসার সাজানোর খবর দিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়েছেন সারিকা। অভিনেত্রীর কথায় যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারা জীবন যেন তা বজায় থাকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই কাজে ফেরার কথাও জানিয়েছেন অভিনেত্রী। বিয়ের বিষয়টি এই কয়েকদিন কেন গোপন রেখেছিলেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আরও আগেই বিয়েটা হয়ে যেত, কিন্তু পরিবারের কয়েকজন সদস্য করোনায় সংক্রমিত ছিল বলে সেটা করা যায়নি, এজন্য বিয়ের তারিখ 15 দিন পেছানো হয়। এ কারণে বড় অনুষ্ঠান করা হয়নি আর আপনারাও জানতে পারেননি। দুই ফেব্রুয়ারি বিয়ের পর 3 ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে যান সারিকা। তিনি বলেন, আমার শ্বশুর নেই, শাশুড়ি ও ননদ আছেন, বাসায় গেলে তারা ফুল দিয়ে আমাকে বরণ করে নেন, কেকও কাটেন, শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসেন। ১৯৯২ সালের 27 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন সারিকা। অভিনেত্রীর বাবা সফিয়ার রহমান একটি ব্যাংকের নির্বাহী প্রেসিডেন্ট, মা রোজি রহমান একটি ইংরেজি মাধ্যমিক স্কুলের শিক্ষিকা। প্রথমে সারিকা একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তার বন্ধুরা তাকে মডেলিংয়ের ক্যারিয়ার গড়তে উৎসাহ দেয়। পরে সারিকা স্কুলে র্যাম্প মডেলিং শুরু করেন, কিন্তু তার বাবা মা বিষয়টা মোটেই পছন্দ করেননি। আশুতোষ সুজন পরিচালিত ক্যামেলিয়া নাটকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন সারিকা। এরপর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি। প্রথমবারের মতো 2008 সালে অমিতাভ রেজার হাত ধরে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান সারিকা। সমালোচকদের বিবেচনায় সে বছর সেরা মডেল বিভাগে বাস্টার্স পুরস্কার পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। সারিকা জানান, 2006 সালে মডেলিং শুরু করেন তিনি। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত হন তিনি। অভিনয় শুরু করেন 2010 সালে। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।